গেল 25 মার্চ মুক্তি পেয়েছে এসএস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত বড় বাজেটের ছবি আরআরআর। মুক্তির প্রথম দিনেই হইচই ফেলে দিয়েছে ছবিটি। নতুন খবর হলো, মুক্তির গেল 3 দিনে বক্স অফিসে বিশ্বের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছে এই সিনেমাটি। সিনেমাটির আয় $60 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২০ কোটি টাকা। বিস্তারিত প্রতিবেদনে, দুই তেলেগু মুক্তিযোদ্ধা কামারাস ভীম ও আলুরি সীতারামের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে আরআরআর সিনেমাটিতে। গেল 25 মার্চ তেলেগু ও তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড় সহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পেয়েছে। আরআরআর সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগন, আলিয়া ভাট সহ আরও অনেক তারকা। এদিকে মুক্তির আগেই নাকি আরআরআর ৮০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রি সহ গানের আয়ও রয়েছে। সিনেমাটির মোট বাজেট ৪০০ কোটি রুপি বলে শোনা যায়। মুক্তির প্রথম দিনেই হইচই ফেলে দিয়েছে ছবিটি। নতুন খবর হলো, মুক্তির গেল 3 দিনে বক্স অফিস বিশ্বের সর্বোচ্চ সংগ্রহে রেকর্ড গড়েছে সিনেমাটি। সিনেমাটির আয় ৬০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২০ কোটি টাকা। ভারতের অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গেল 3 দিন 25 থেকে ২৭ মার্চ বিশ্বব্যাপী দ্য ব্যাটম্যান সংগ্রহ করেছে ৪৫.৫ মিলিয়ন মার্কিন ডলার, আর দ্য লস্ট সিটি সংগ্রহ করেছে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। সেই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, মুক্তির 3 দিনে বিশ্বব্যাপী আরআরআর সংগ্রহ করেছে ১২৬ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির 3 দিনে সিনেমাটির মোট সংগ্রহ ৪৫০ কোটি রুপির বেশি ছাড়িয়েছে। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।